চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ প্রার্থী সম্মানিত স্যার ম্যাডাম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা শিক্ষক হতে যাচ্ছেন শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে আপনাদের কিছু জানা প্রয়োজন আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের শিক্ষকরা ক্লাসে প্রবেশ করতেন জোড়া বেত নিয়ে পড়া না পারলে বা আমরা যদি কোনোরকম দুষ্টুমি করতাম তারা কঠিন হস্তে আমাদেরকে শাসন করতেন এমনকি টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দিয়ে শাস্তি দিতেন এক পায়ে দাঁড় করিয়ে শাস্তি দিতেন কান ধরিয়ে শাস্তি দিতেন অর্থাৎ আমাদের ভালোর জন্য তারা নানা রকম শাস্তি আমাদেরকে কিন্তু দিতেন অথচ বর্তমান সময়ে শিক্ষকদের শ্রেণীকক্ষে প্রবেশ করতে গেলে কিছু নিয়ম নিয়মকানুন মেনে তাদেরকে ছাত্রছাত্রীদের সামনে যেতে হবে তো আপনারা যারা শিক্ষক হতে যাচ্ছেন অবশ্যই শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে আপনাদের এগুলো জানা প্রয়োজন এখানে দেখুন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষকদের জন্য একটি পরিপত্র জারি করেছে যে পরিপত্রের আলোকে এখানে নির্দেশনা দেওয়া আছে যে একজন শিক্ষক শ্রেণীকক্ষে তার ছাত্রছাত্রীর প্রতি কেমন ব্যবহার করবে বিষয়ে কি লেখা আছে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিত করা সংক্রান্ত নীতিমালা দুই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশু অধিকার সংরক্ষণ এবং শিশুদের মানসিক বিকাশের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তির ফলে একদিকে যেমন শিক্ষার পরিবেশ ব্যাহত হয় অন্যদিকে ছাত্রছাত্রীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শারীরিক ও মানসিক শাস্তি রহিত করা হলে শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ পরিবেশ বজায় থাকে এবং শিশুরা সুন্দরভাবে গড়ে উঠবে তাই সরকার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিত করা সংক্রান্ত নিম্নরূপ নীতিমালা প্রণয়ন করা হল তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান বলতে কী বোঝায় শিক্ষক বলতে কী বোঝায় শিক্ষার্থী বলতে কী বোঝায় কর্মকর্তা কর্মচারী কি বলতে কী বোঝায় আর তার নীতিমালাগুলো এখানে উল্লেখ করা আছে এগুলো আপনাদের নাও জানলে চলবে তো মূলত শাস্তি দুই ধরনের হয় একটা হলো শারীরিক শাস্তি আর একটা হলো মানসিক শাস্তি শারীরিক শাস্তি বলতে যেটা বোঝাচ্ছে শারীরিক শাস্তি বলতে যে কোনো ছাত্রছাত্রীকে যে কোনো ধরনের দৈহিক আঘাত করাকে বোঝাবে যেমন কোনো ছাত্রছাত্রীকে হাত পা বা কোনো কিছু দিয়ে আঘাত করা বা বেত্রাঘাত করা যাবে না শিক্ষার্থীর দিকে চক ডাস্টার বা এ জাতীয় যে কোনো বস্তু ছুঁড়ে মারা যাবে না আষাঢ় দেওয়া বা চিমটি কাটা যাবে না শরীরের কোনো স্থানে কামড় দেওয়া যাবে না চুল ধরে টানা বা চুল কেটে দেওয়া যাবে না হাতের আঙুলের ফাঁকে পেন্সিল চাপা দিয়ে মসর দেওয়া যাবে না ঘাট ধরে ধাক্কা দেওয়া যাবে না কান ধরে টানা বা উডবশ করানো যাবে না চেয়ার টেবিল বা কোনো কিছুর নিচে মাথা দিয়ে দাঁড় করানো বা হাঁটু কেড়ে দাঁড় করে রাখানো যাবে না রোদে দাঁড় করে বা শুয়ে রাখা কিংবা সূর্যের দিকে মুখ করে দাঁড় করে রাখা যাবে না ছাত্রছাত্রীদের দিয়ে এমন কোনো কাজ করানো বা শ্রম আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তা করানো যাবে না আর মানসিক শাস্তি বলতে বোঝাচ্ছে কোনো শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে এমন কোন মন্তব্য করা যেমন মা বাবা বংশ পরিচয় গোত্র বর্ণ ধর্ম ইত্যাদি সম্পর্কে অশালীন মন্তব্য করা অশোভন অঙ্গভঙ্গি করা বা এমন কোনো আচরণ করা যা শিক্ষার্থীর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তো এই ধরনের কাজগুলো যদি কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীর সাথে করে থাকে তাহলে তার জন্য যে শাস্তি সেটা এখানে দেখুন আমি সংক্ষেপে একটু আলোচনা করি কোনো শিক্ষক বা শিক্ষিকা কিংবা শিক্ষা পেশায় নিয়োজিত কোনো ব্যক্তি অথবা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রীদের পাঠদানকালে কিংবা অন্য কোনো সময় ছাত্রছাত্রীদের সাথে দুই এর ওমো এক দুই নং অনুচ্ছেদে বর্ণিত কোনো আচরণ করবে না যা শাস্তি হিসেবে গণ্য হয় দুইয়ের উমো এক ও দুই নং অনুচ্ছেদের অপরাধ সময়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেলে উনিশশো সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় পরিপন্থী হবে এবং শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হবে উক্তরূপ অভিযোগের জন্য তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা উনিশশো এর আওতায় অসাদ অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে প্রয়োজনে তার বিরুদ্ধে ফৌজদারি আইনেও ব্যবস্থা গ্রহণ করা যাবে চার নম্বরে বলছে যে দুই নঙের খ ও ঘয়ে বর্ণিত ব্যক্তি যাদের ক্ষেত্রে সরকারি কর্মচারী আচরণ উনিশশো উনআশি কিংবা কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা উনিশশো পঁচাশি প্রযোজ্য নয় তারা অনুচ্ছেদ দুইয়ের উম এক ও দুইয়ে বর্ণিত অভিযোগে অভিযুক্ত হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে এরপরে পাঁচ নঙে যে বিষয়গুলো আছে এগুলো সাধারণত প্রতিষ্ঠান প্রদান শিক্ষা বোর্ড সমূহ আমাদের ম্যানেজিং কমিটি তাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে ছয় নঙে যে বিষয়গুলো আছে এখানে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীগণদের করণীয় কী শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র প্রণীত নীতিমালার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট সকলকে শারীরিক শাস্তির কুফল সম্পর্কে অবহিত করবেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বা ব্যবস্থাপনা কমিটি রেজুলেশনের মাধ্যমে শারীরিক ও মানসিক শাস্তির বন্ধের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ বা সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবেন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষা প্রশাসন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত মনিটরিং করবেন এবং নীতিমালা বাস্তবায়নে সহযোগিতা করবেন ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম ও সহজ পাঠ্য বহির্ভূত শারীরিক পরিশ্রমের কাজ করানো যাবে না ছাত্রছাত্রীদেরকে ঝুঁকিপূর্ণ কাজ করতে উৎসাহিত করা যাবে না শারীরিক ও মানসিক শাস্তির প্রকৃতি সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে যাতে অহেতুক অভিযোগ উত্থাপিত না হয় শারীরিক ও মানসিক শাস্তির প্রতিরোধ বিষয়ে শিক্ষক শিক্ষিকা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দপ্তর অধিদপ্তর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবেন শিক্ষা কার্যক্রমকে আরও আকর্ষণীয় আনন্দময় করার জন্য পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার করতে হবে তো যারা নতুন শিক্ষকতাকে গ্রহণ করতে যাচ্ছেন আপনাদের মধ্যে অনেকেই আছে বিভিন্ন সময়ে অকারণে রেগে যান তাদেরকে বলবো শিক্ষকতা গ্রহণ করতে যেহেতু আপনি এই পেশায় আটছেন শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে অবশ্যই এই বিষয়গুলো আপনার মনে রাখা উচিত এবং ছাত্রছাত্রীদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন এখানে নীতিমালা অনুযায়ী যে বিষয়গুলো উল্লেখ আছে অবশ্যই সেগুলো স্মরণ রেখে শ্রেণীকক্ষে আপনি পাঠদান করবেন আপনার নতুন জীবন শুরু করবেন তো সকলের জন্য শুভকামনা জানাই যারা চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন নিশ্চয়ই আপনারা চূড়ান্ত সুপারিশ পাবেন যখন শিক্ষকতা হিসাবে নতুন জীবন শুরু করবেন শ্রেণীকক্ষে প্রবেশের সময় অবশ্যই এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক সাফল্য কামনা করে আজকের মতো এখানে রাখছি